কাজের স্বল্পতা বেকারত্ব আমাদের একটা প্রধান সমস্যা এখন কথা হচ্ছে বাংলাদেশের অনেক তরুণ ছেলে মেয়েই প্রথাগত পড়াশোনা শেষে আয় রোজগার করতে পারছে না কারণ তার দক্ষতা নেই স্কিল শুধুমাত্র আমার সার্টিফিকেট দিয়ে তো হবে না এখন স্কিলস অনেক রকম হতে পারে ফ্রিল্যান্সিং হতে পারে আপনি একটা ভাষার দক্ষতা হতে পারে আপনি একটা ওয়েল্ডিং এর কাজের দক্ষ হতে পারেন পৃথিবীতে এই মুহূর্তে দক্ষতা এবং জব ক্যাটাগরিতে উপরের দিকে হচ্ছে অ্যাপ ডেভেলপ মানে অ্যাপ্লিকেশন বানানো সেই অ্যাপ্লিকেশনটা কি করে বানাতে হয় সেটা কি করে প্রফেশনাল লেভেলে নিয়ে যেতে হয় সেখান থেকে কি করে আয় করা যায় ইত্যাদি কিছুদিন আগে সিএনএনে আমেরিকার জব মার্কেটের একটা রিপোর্ট প্রকাশিত হয় সেখানে প্রায় 937টা জবের মধ্যে অ্যাপ ডেভেলপারদের র্যাঙ্কিংটা একদম উপরে এবং বলা হলো যে অ্যাপ ডেভেলপাররা প্রায় বছরে অ্যাভারেজ $98,000 আয় করেন এবং 19% জব গ্রোথ তার মানে একটা দারুণ জিনিস এখন আমাদের দেশের ছেলে মেয়েদের জন্য এই জিনিসটা একটা ভালো জিনিস হতে পারে এখন অ্যাপ ডেভেলপমেন্ট কোথেকে শিখব এই যে আমি উপরে একটা লিংক দিয়েছি সেখানে একটা ছেলের কথা একটু বলতেই হবে ওকে আমি অনেকদিন ধরে চিনি জুবায়ের তো প্রায় 12 বছর ধরে অ্যাপ ডেভেলপমেন্ট ইত্যাদি নিয়ে কাজ করে ওর ব্যাট চেকারটা অনেক নাম করেছিল তারপর বঙ্গো স্ক্যানার কোড টাইম এরকম অনেক ধরনের অ্যাপ্লিকেশন বানিয়েছে ও বঙ্গো একাডেমিতে একটা পুরো অ্যাপ ডেভেলপমেন্ট করার শূন্য থেকে কি করে ধাপে ধাপে একটা অ্যাপ ডেভেলপমেন্ট করতে হয় কি করে সেটাকে প্রফেশনাল লেভেলে নিয়ে যেতে হয় সেখান থেকে কি করে আয় করা যায় সেটাকে কি করে আরো বিজনেস ফ্রেন্ডলি ইউজার ফ্রেন্ডলি করা যায় এই প্রতিটা ধাপকে সে এক্সপ্লেন করেছে শেখানোর চেষ্টা করেছে উপরে সেই কোর্সটার লিঙ্কটা দেওয়া আছে এখন আমার কথা হচ্ছে যে দক্ষতা যদি আমি নিজে থেকে শেখার না চেষ্টা করি তাহলে কেউ এসে আসলে আপনার পাতে ভাত তুলে দেবে জুবায়ের মতো ছেলেগুলো তারপর ওরা মেন্টরশিপ দিচ্ছে ওরা অনেক কিছু বোঝানোর চেষ্টা করছে খুব সুন্দর ভাষায় আমাদের দেশের ছেলে মেয়েরা যাতে বোঝে এইভাবে একটু এক্সপ্লেন করার চেষ্টা করছে আমার কাছে মনে হচ্ছে একটা দারুণ উদ্যোগ সো আমি বঙ্গ একাডেমি আর জুবায়েরকে একটি ধন্যবাদ দিতে চাই আর যারা যারা মনে করেন যে আপনার দক্ষতাটা বাড়ানো উচিত আমি আমার ইন্টারনেট আমার ফেসবুক আমার এই ইউটিউব শুধুমাত্র আনন্দ আর এই যে এর পিছনে লেগে থেকে সময়টা নষ্ট না করে স্ক্রিন টাইম নষ্ট না করে ডিজিটালি যাতে আমরা কিছু শেখার চেষ্টা করি এখন অনেকেই ঘরে আটকে আছি আমাদের অনেকেরই বাইরের কাজ নেই বাইরে যাওয়া বন্ধ এই সময়টাকে একটু ব্যবহার করি আমি একটু চেষ্টা করি আপনাকে স্কিল অ্যাকোয়ার করতে সেটা হোক ইংরেজি শেখা সেটা হোক কি করে ভালো করে কথা বলতে হয় কল সেন্টারের জন্য সেটা হোক কি করে ফ্রিল্যান্সিং করা যায় সেটা হোক কি করে ডেটা এন্ট্রি করতে হয় সেটা তো আছেই আজকে স্পেশালি অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট নিয়ে বঙ্গ একাডেমির জুবায়ের যে পুরো কোর্সটা যেখানে আমি শুরুতেই বলেছি খুব ক্লিয়ারলি একদম জিরো থেকে কি করে ধাপে ধাপে আপনি একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করবেন কি করে এটাকে প্রফেশনাল লেভেলে নিয়ে যাবেন আয় করবেন কি করে সেটা পিচ করবেন এই সবগুলো ব্যাপার সেপারে বলা আছে তাই আরেকবার সবাইকে অনুরোধ করবো এই যে সময়টা আমরা ঘরে বসে আছি অনেকেই ভাবছি যে কি করব আমাকে তো সবসময় কি শুধু আপনার ওই ইউনিভার্সিটি কলেজের দোষ দিয়ে আর আপনার কপালের দোষ দিয়ে লাভ নেই নিজের দক্ষতা নিজেকেই বাড়াতে হবে সো দ্য লিঙ্ক ইজ দেয়ার ইউ ক্যান এনরোল দ্যাট কোর্স অ্যান্ড ইউ ক্যান ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হাউ ইট ওয়ার্কস আমার মনে হয় জিনিসটা আপনাদের জন্য ফলো করতে হবে তাই সবার যাতে আয় উন্নতি হয় সবাই যাতে একটা কাজ পায় সবাই যাতে দক্ষতা বাড়ে সেই প্রত্যাশায় শুভকামনা জানিয়ে বক্তব্যটি শেষ করছি থ্যাংক ইউ